চোর সন্দেহে এক যুবককে মারধর করে পুলিশের হাতে তুলে দিল উত্তেজিত জনতা। শনিবার সকালে ঘটনাটি ঘটে ইংরেজ বাজারে ফলের ক্যারেট চুরি সময় হাতে হাতে ধরে ফেলে ফল ব্যবসায়ীরা এবং খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ইংরেজ বাজার থানা পুলিশ। তারা যুবককে উদ্ধার করে থানায় নিয়ে যায়। ইংরেজ বাজার নিয়ন্ত্রিত ফল ব্যবসায়ী সমিতির সহসভাপতি গৌতম সহ অভিযোগ করে বলেন যে দীর্ঘদিন ধরে আম বাজার চত্বরে চুরির ঘটনা ঘটে চলছে, কখনো মোবাইল কখনো মোটর বাইক আবার কখনো ফলের ক্যারেট। এবং শনিবার সকালে ফলের ক্যারেট চুরির সময় ওই যুবককে হাতে হাতে ধরে ফেলা হয় এবং পরে ইংরেজ বাজার থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয় ওই যুবককে এবং পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। নতুন প্রযুক্তিতে নতুন চিন্তা, এই প্রথম কোচবিহারে চলে এসেছে ইলেকট্রিক বাইসাইকেল। নো লাইসেন্স, নো রেজিস্ট্রেশন, চার্জ করলেই পাচ্ছেন ভরপুর মাইলেজ। কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলার অঞ্চলভিত্তিক ডিলার অবশ্য। যোগাযোগ কে ইরান মোবিলিটি, কন্ট্যাক্ট 9333854626। বলতে আর দুদিন তিন দিন পরপরই আমাদের মার্কেটে চুরি হচ্ছে। আজ ক্রেট, কোনোদিন মার মোবাইল, সেদিন দুটা মোটরসাইকেল চুরি হয়ে গেছে। প্রতি সপ্তাহতেই একদিন দুদিন এরকম মাঝে মধ্যে চুরি হচ্ছেই। এটা প্রশাসনকে এই নিয়ে 10 বার আমরা লেটার পর্যন্ত দিয়েছি, চিঠি দিয়েছি, এর কোনো স্টেপই নিচ্ছে না প্রশাসন। এটা আমরা মানে অতিরিক্ত লোকসানের মধ্যে আমরা আছি। এটা যে কোনো একটা আজকে চোর একটা ধরে আবার পুলিশটা নিয়ে গেল এসে ইংলিশ বাজার থানা থেকে এসে। তো আমরা মানে খুব প্রবলেমের মধ্যে আছি, আমাদের মার্কেট আমরা রক্ষা করতে পারছি না এত চোরের আমদানি এখানে। তো যেভাবে পারে প্রশাসনের কাছে অনুরোধ যে এই চোর যেন আমাদের প্রোটেকশন দিয়ে দেয়, যে আমাদের মানে দোকানের দোকানদারি করতে পারছি না। প্রতিটা সদস্যর মানে কঠিন অবস্থা, রাত্রে চুরি হচ্ছে, দিনে চুরি হচ্ছে, মোটরসাইকেল একটা থাকছে না মার্কেটে।